भी पाया मैं तू तो पड़िया ही नहीं कहता है मिलना जे गल करिया ही नहीं सोच सोच दिन मुक जा दिल तेरे लारे नहीं मुक दे लख मना लिया दिल मेरी मेरे हंजू नहीं रुक दे दिल मेरी जान से पै गईया गुड मॉर्निंग फ्रेंड्स गुड मॉर्निंग ना गुड आफ्टरनून माने एखन बजे एकटा तो रान्ना बान्ना होच्छे जे रकम मध्यबित्त घरे हय रान्ना बान्ना होच्छे आर आजके काज पुरो बंध तक्ता मक्ता की पायनी তার জন্য মানে একদিন একদিন করে পিছোচ্ছে আর আমাদের জ্বালা বাড়ছে তোমাদের ওপরে গিয়ে আজকে দেখাবো কতটা কী হয়েছে এমনিও সকাল থেকে আমি ওপরে যাইনি কেচে কুচে দিয়েছিলাম মেয়ে দিয়ে এসছে ছাদে আর আজকে তো ছুটি গুরু নানকের জন্মদিন তাই তো দুজনেই ঘরে আর একজনকে ঠেলে পাঠালাম তোমরা এর আগেই দেখেছো চশমা আনতে আরে বলো না একটা নতুন চশমা ছিল ওটাকে ভেঙে গেছে এখন হ্যান্ডেলটা তখন নতুন চশমাটা বার করে দিয়েছে ওইটা পরার পরে বাবু আর ওই পুরনো চশমার দিকে আর মন নেই কিছুতেই আনবে না আজকে ঠেলে মেলে বার করেছে এখন যাই জানি না দোকানটা খোলা থাকবে কি তো এই হলো আজকে রান্না সিম্পল করব সোয়াবিনের ঝোল আর ওই সবটা দিয়ে একটা ঝাল টাইপের তাই তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর আজকে একটা চন্দ্রগ্রহণও আছে সব তাড়াতাড়ি করতে হবে আনাজ ফানাজ কোটা হয়ে গেলেই রান্না হয়ে যায় তো এইটুকুনি আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে যখন ছাদে যাবো তখন ছাদটা তোমাদের একবার শেয়ার করে দেবো যাও চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তুমি এটা দেখতে পাচ্ছ একটু বসে আছি বসে না শুয়ে আছি ভিডিও এডিট করছি তারপরে উঠে ঘুমোতে পারবো না এখন তারপরে জল টলগুলো ভরা পড়ি আছে আর পরে কথা বলছি তোমার সঙ্গে ঠিক আছে ফ্রেন্ডস আজকে হচ্ছে নেক্সট ডে কালকে আর ভিডিও করা হয়নি তো আজকে আমার মেয়েরা স্কুল যাচ্ছে তো আমি ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই কেন এখন এই ঘরে কাজ টাজ করবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো আর কালকে দেখানো হয়নি কাল কাজটা কতটুকু রেগিয়েছিল কালকে মিস্ত্রিগুলোও আসেনি যে তখন দেখিয়ে দিলে ভালো হতো মানে আমার এতগুলো রোগ না কি বলবো তা ঠিক আছে আমি পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো আমি ওরা এখন স্কুলে চলে যাক তোমাদের একবার দেখিয়ে দিই দাঁড়ো এই যে ছোটো মেয়ে রেডি হয়ে বসে আছে ব্যাচটা উল্টো ফোন হাতে আর এই যে বড় মেয়ে রেডি হচ্ছে ওর বাবাকে চান করতে কে বাবা দাদু ঠিক আছে আজকে এতটা বাড়ানো হয়ে গেছে আজকে না মানে চলছে একটু সাইড এই দেখো কতটা ছিল দেখেছো তো এই এতটা ছিল এই এতটা বেড়েছে দেখি একটু ঘরটা আর ভেতরটা ঠিক এরকম লাগছে তাও এখন ট্যাঙ্কি করতে কতদিন লাগবে মিস্ত্রি হ্যাঁ মানে ওই পাঁচ ছ দিন লাগবে না গো তিন দিনে হয়ে যাবে ও তাহলে তো ভালো বন্ধুরা আবার চলে এলাম আনাজ কুটছিলাম রান্না করছিলাম তার মধ্যে একটা পার্সেল এসে হাজির হলো এবার আনবক্সিং করবো তোমাদের সামনেই করব তো দেখতে থাকো কী আছে কী জানে আমি তো অর্ডার দিয়েছিলাম কতদিন আগে সেটাই এলো নাকি দেখো দেখলেই বুঝতে পারবে আমিও দেখলে বুঝতে পারবো তোমরাও দেখলে বুঝতে পারবে Oh, my God.
আর হানাটানো আবার তার সঙ্গে এটা কি একটা দিয়েছে, এটা দিয়ে আটকানো যায়, মানে এই সমিতি বোধ হয় স্টিকার আঠা মতো হয় কি না কি জানে, দেখতে হবে। তো এই যে দেখো, দেখি দুটো দিয়েছে, সাবান টাবান রাখার জন্য খুব দরকার ছিল, যদি হয়ে যায় ভালো, নাহলে রিটার্ন করে দেবো। তো এখন রাখছি, আমার রান্নাঘর পোঁছা, বাসন মাজা হয়ে গেছে, আর এখানে রাজ খাচ্ছে। আজকে কী রান্না হয়েছে একটু বলে দাও। হয়েছে ওই পেঁয়াজ টিয়াঁজ দিয়ে, এই পরিস্থিতি এখন রান্না শেয়ার করা যাবে না, এটা সব রকম মানে ফেলে দিইনি, হ্যাঁ দিয়ে ওটা রান্না করেছি, মানে শাক আর কি, কপির হচ্ছে আর তোমার পটল ভাজা, আর এদিকে আছে চিংড়ি মাছ, অনেকদিন বলে বলে আজকে চিংড়ি মাছ নিয়ে এসছে, আর নিজের জন্য কী মাছ নিয়ে এসছো, চারা পোনা নিয়ে এসছে, ভেজে খাচ্ছে। আর আমারটা দুটো হাফ করে দিয়েছে আমাকে আর বলুকে, কেন ডিম তো আছে তোদের, সেই জন্য জানে না হয়তো, আমি তো দুটো ডিম দিয়েছি। করতে চলে এলাম, বদমাসটা পড়ছে, বদমাসটার সামনে একটু বসেছিলাম, রুটি মুটি করে নিয়ে নিজের কাজ গুছিয়ে তারপরে বসেছি, আর বড় মেয়ে আমার পড়ে টড়ে এলো, এই বদমাসটা বসেছে, স্কুলের সেলাই বোনাই নিয়ে সব পড়তে হবে, কাজ দিয়েছে, কোনটা ছেড়ে কোনটা করবে সেটা ভেবে পাচ্ছে না, আগে বদমাস সেটা করে নিক, নিয়ে তারপরে সব কিছু করবে, তাই তো। বদমাসটা বদমাস নম্বর ওয়ান, মানে কি বদমাসটাকে নিয়ে যে আছি তোমার তো আমিই জানি। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিলাম বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে জানো তোমরা কী করতে হয়, সাবস্ক্রাইব করতে হয়, তো সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থেকো, আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।